সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভি প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে এনটিভি যারা নিয়মিত দর্শক বা নিয়মিত শ্রোতা তারা জানেন কোন কোন দিনে কোন কোন বিশেষ গানগুলো নির্ধারণ করা হয়েছে যেমন আজ আমরা শুনব আমরা একটু শাস্ত্রীয় অঙ্গিকের গান শুনব তাই তো ইনশাআল্লাহ দেখি চেষ্টা করছি এবং এই গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আমাদের একজন প্রিয় মানুষ মেজবা আহমেদ মেজবা আহমেদ ভাই শুভ সকাল শুভ সকাল আজ সকালে গানে বোধহয় প্রথমবার এলেন নাকি আগেও এসেছেন হয়তো বা আমার সাথে দেখা হয়নি দুটো একটা হবে আর কি আচ্ছা যাক বেশ বিচক্ষণের মতো উত্তর সকাল তো আমরা নিশ্চয়ই গানের সুরে ভরিয়ে তুলব কিন্তু তার ছাড়াও যারা আমাদেরকে প্রতিদিন মাতিয়ে রাখেন তাদের সাথে একটু পরিচিত হয়ে যাব নমস্কার স্যার কিবোর্ডে আছেন নূরে আলম সজীব মিলন ভট্টাচার্য আছেন তবলাতে সাইদ হাসান চন্দন দা আছেন গিটারে এবং বিদ্যুৎ রায় আছেন অক্টোপ্যাডে শুভ সকাল এই সূত্রে বলতে ওনারা সবাই আমার মিউজিক্যাল ব্রাদার কিন্তু এখানে একজন আমার খলিফা আছেন যিনি আমার গুরুজির সাথে খুব বন্ধুত্ব এবং তার সাথে উনি বাজিয়ে থাকেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত যতটুকু বয়স বেড়েছে বড় হইনি বয়স যতটুকু বেড়েছে ওনাকে দেখেই বড় হয়েছে এটা সৌভাগ্য মিলন্দ যে আমার সাথে বসছেন আজকে থ্যাংক ইউ ভেরি মাচ আর এটা আমাদেরও প্রাপ্তি যে এই গুণীজনরা প্রতিদিন আমাদের সাথে থাকেন আমরা একসাথে সকালটা শুরু করি এবং প্রতিদিনে আমাদের একজন অতিথি থাকেন তাকে নিয়ে আমরা আনন্দে মাতি গানের সুরে মেতে যাই সুন্দর প্রোগ্রাম আপনাদের আমি দেখি সকালে প্রায় না এটা আসলে আমাদের অনুষ্ঠান ছিল আশা আসতে পেরেছি আল্লাহর কাছে হাজার শুকর জানাচ্ছি আমরাও খুব আনন্দিত আমরা কোন গানটা দিয়ে সকালটা শুরু করছি এটা গুড মানে গরিপ্রসন্ন মজুমদার সাহেবের লেখা আর মান্না দে আমাদের সাথে ওনার সুর করা কিন্তু এটা কখনো রিলিজ হয়নি আচ্ছা একটু মজার বিষয় গানটা গাই পরে কথা বলি চেও না
বাগিশ্রী আচ্ছা না মানে আলাপটা শুনে মনে হলো আর কি না বাগিশ্রী অবশ্যই আনডাউটলি আপনাদের গান করা মুশকিল ওর বাবা না না সকালবেলা আপনাদের গান আমি খুব পছন্দ করি আচ্ছা অনেকবার শুনেছি অনেক ধন্যবাদ আমরা আসলে একে অন্যের দ্বারা অনুপ্রাণিত হই দা সব প্রথমে যখন আলাপটা দিলেন তখন আমারও গে উঠতে ইচ্ছা করছিল এই কারণে আসলে না আমি আপনাদের গান অনেক শুনেছি আমার সো ইট ইজ দ্য গ্রেট প্রিভিলেজ এন্ড অনার ফর মি বিকজ আই এম সিটিং উইথ ইউ এন্ড সিঙ্গিং ইন ফ্রন্ট অফ ইউ আর ইটস মাই প্লেজার টু হিয়ার আচ্ছা আমরা গল্প বোধহয় আমাদের আমরা শুরু করলে বোধহয় অনেক বেশি করে ফেলবো তার থেকে পরের গানটা শুনে ফেলি তারপর আবার কনভারসেশনে যাব এসটি গান গাইছি আমাদের সজীব সাহেব কি করে দেখি সি শার্প নাকি আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে আমারই পথ আজও যে থাকো কি না থাকো কে জানে চূড়ার দিনার ধীরে পাবো কিনা পাবো কে জানে আমার কথা আজ ভাবো কিনা ভাবো কে জানে স্মৃতির যোছনা চোখের বর্ষায় ঢাকো কিনা ঢাকো কে জানে আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে Thank you.
গান তো অবশ্যই ভালো লেগেছে, সেই সাথে সঙ্গীতের যে মূর্ছনা মানে সুরের যে মূর্ছনা সেটাও কিন্তু সুন্দর। যখন গানটা শুরু হয়েছে আপনিও আছেন, আপনার বাজনা ভীষণ ভালো লাগলো বলতেই হয়। মাইক দিলে আরো ভালো হতো না সেটা অবশ্য। আমাদের সেটআপ এরকম, আমরা সেটআপ কিন্তু চেঞ্জ করতে পারি না, আমাদের অ্যাকর্ডিং লি যেতে হয়, উই আর প্রফেশনালস। আচ্ছা গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা মেডিটেশন সার্কে শুনে শুরু হয়েছিল। আচ্ছা শুনে তারপর মানে কখন মনে হলো গান শেখাবো? আমি সেই প্রসঙ্গেই জানতে চাইছি। মানে আমি যখন স্কুলে পড়ি তখন ক্লাস নাইনে পড়ি, আমার এক বন্ধু আমাকে একটা মেডিটেশন সাহেবের ক্যাসেট দিয়েছিলেন, তো ওটা শোনার পরে মনে হলো যে এই ধরনের গান আমাকে টাচ করে, টাচ করে আমাকে, মানে গজলের, বিশেষ করে আমি তো গজল গাই, তো গজলের বাণী প্রধান সঙ্গীত আর ওটার কথা, সেটার বাণীর ডাইমেনশন, সুরের ডাইমেনশন, গায়কের ডাইমেনশন, হ্যাঁ সুর আর একটু অ্যাডভান্স লেভেলে যদি ভাবি আমরা একটা গানের মধ্যে কী খুঁজি, গানের সুন্দর কথা সুর, যারা একটু অ্যাডভান্স লেভেলের শ্রোতা তারা এত লয়কারী খোঁজে, এসব কিছু প্যাকেজ গজলের মধ্যে আমার চলে গেছিলো। তো না বুঝে প্রথমে, এত এখন তো অনেক বড় বড় কথা বলছি, তখন তাতে কিছু বুঝিনি, লয়কারী লাচ্চা কেগলি অনেক পরের কথা। তো মনে হয়েছিল যে এই ধরনের একটা গান, এই ধরনের এই ঘরানার একটা মিউজিক বোধ হয় আমাকে ভীষণ আলোড়িত করে। আচ্ছা তারপর শেখাটা যে শুরু হলো, বাস সোজা চলে গেলাম নিয়াজ মাহমুদ চৌধুরীর কাছে। আচ্ছা একদম পা ধরে বসে থাকলো, তারপরে বাহ, উনি শেখাতে রাজি হলেন না, তারপরে এক পর্যায়ে ম্যানেজ করতে হয়, ওস্তাদ ভালো গুরু পাওয়া, ভালো যন্ত্র, এক বিশেষ করে অ্যাকুস্টিক, যেগুলো অ্যাকুস্টিক এগুলি যন্ত্র ভাগ্যে, এগুলো ভাগ্যর ব্যাপার, ভালো গ্রুপ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অবশ্যই ভালো গুরু পাওয়া, অনেকেই অনেকে দেখবেন বছরের পর বছর শিখছে একটা গান গাইতে, এবং সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা আজকাল আছে কি? হ্যাঁ অবশ্যই, মানে আমরা যারা মানে গান ভালোবাসি একটু হলেও চেষ্টা করছি, সবাই তখন শিল্পী, তো সমস্যা কি, আমার একজন শিক্ষক আমাকে বলেছিলেন যে শিল্পী হওয়াটা অনেক কঠিন বিষয়, তখন আমি পড়াশোনা করতাম, অনেক সময় লাগবে শিল্পী হতে, এখন আর করেন না? না না উনি, ওনাকে তো আমি পেয়েছি কলকাতায়, আমরা গানে যাই। আচ্ছা হ্যাঁ, কথা হয়ে যাচ্ছে পরে গান গুলো ছুটে যাবে। স্যার বলেন গানে মানুষের সামনে গান গাওয়া যেমন একটা একটু টেনশনের ব্যাপার, আবার গানের মানুষের সামনে গান গাওয়া একটা কিন্তু প্রিভিলেজ, তো আমার কাছে প্রিভিলেজটা বেশি মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটি আমার অ্যালবামের একটি গান, আমার নিজের মৌলিক অ্যালবামের আমার লেখা সুর, বাপ্পা বাজিয়েছে আমার বন্ধু, খুব গুণী মানুষ। চিরুনিতে জড়ানো চুল
বাসে দুনয়নে মানবীর সংসারে পড়ে জীবনে হাসছে শহর আবেগের বাড়ছে কদর বৃষ্টিতে হাসছে শহর আবেগের বাড়ছে কদর প্রিয় কোন হাজার বাজে কিনা কানে পড়ে কি মনে গানটির কথা যে বললেন, এই গানটি কবে প্রকাশ পেয়েছে বা নাকি প্রকাশ পেয়েছে? এটা 2001 এর টাইটেল সং, জি সিরিজ থেকে বেরিয়েছিল আমার লেখা সুরে পুরো অ্যালবামটা। আমার তিনটে অ্যালবাম আছে বাংলা গানের, তিনটে অ্যালবামই আমার লেখা সুর কম্পোজিশন করা। মানাম ভাই, বাপ্পা, তমাল এরা বাজিয়েছেন, অনেক কাজও অনেক কিছু এগিয়েও দিয়েছেন, কিন্তু মূল প্রজেক্টটাই আমার। এখন আমি চারটে কাজ করেছি, চারটে গানগুলো নিশ্চয় সবগুলো এই আঙ্গিকেরই, মানে একটু গজল আঙ্গিকের, একটু ডিফারেন্টও আছে। আচ্ছা, ডিফারেন্ট আছে, মানে লাইট সংও করেন? লাইট ওয়েট জানি না, ডিফারেন্ট আছে বাস। আচ্ছা, মানে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন আছে। ওকে, আমরা কি এরপর আপনার মৌলিক কোনো গান শুনবো নাকি আপনার ভালো লাগার কোনো গান শুনবো? দুটো মিলেই ভেবেছি কি সকালটা। চলুন তাহলে পরের গানটাই শুনে ফেলি। মৌলিকটাই সজীব গাইতে আমাকে ইনসিস্ট করছে। এক্সকিউজ মি। এটা আমার লেখা সুর, বাপ্পা মজুমদার উনি মিউজিক করেছেন। কাল সারারা ভেবেছি তোমায়, জেনে গেছে পাবে না তোমায়। কাল সারারা ভেবেছি তোমায়, জেনে গেছে পাবে না তোমায়। কাল সারারা
তুমি ছাড়া আমি বাঁচতে পারি একা একা স্বপ্ন দেখতে পারি তুমি ছাড়া আমি বাঁচতে পারি আমার বাবা ব্যবসা করতেন আমি বাবা আমার একমাত্র সন্তান আচ্ছা উচ্ছন্ন যে গান বাজনা করছি আমার মার বক্তব্য কোনো সাপোর্ট নাই মানে মামার বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি দাদার সাপোর্ট থেকে সবথেকে বড় বিষয় আই সেলফ সাপোর্ট ভেরি ওয়েল সেড তো ওটাই হচ্ছে আর কি ওটাই ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার এখনো কাটছি হ্যাঁ মানে আমি যখন বাড়ি থেকে আজকে বের হই এখানে সবাই ঘুমাচ্ছিল আই ডিস্টার্ব নোবডি নোবডি জাস্ট কেম অ্যালোন তো এইভাবেই চলছে আর কি মানে এই মানে আমি যদি মিলনদার ছেলে হতাম আমি যদি সজীবের ভাই হতাম আপন ভাই হতাম আমার খুব ভালো হতো যে ও সজীব বাজায় বিদ্যুৎদার ভাই হতাম চন্দনদার ভাই হতাম একটা কিছু হতাম আত্মীয় স্বজন মানে ফ্যামিলির মধ্যে একটা মিউজিক থাকলে সুবিধা হয় এটা আপনি ভালো করে জানবেন না নিঃসন্দেহে সেটা অবশ্যই বলবো যে তিনি অনেক ভগবান যার ক্ষেত্রে উৎসাহটা আছে তবে এই যে আপনি নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছেন এটা আরও বেশি প্রশংসনীয় এবং এভাবেই এগিয়ে যান এই কামনাই করি আমরা কিন্তু একদম মেজর ভাই শেষ পর্যায়ে আছি তবে এখনই ছাড়বো না আরেকটি গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব আপনাকে অনেক ধন্যবাদ মনে হলো সময়টা খুব দ্রুত পার হয়ে গেল আর আরও একটু ব্যাপার না বলেই নয় যে আপনার সাথে আমার প্রথম দেখা হলো মনে হচ্ছে যেন অনেক দিনের দেখা গানগুলোর মতো ভালো থাকুন আমরা গান শুনতে শুনতে বিদায় নেব দাদাদেরকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা রাখি আমাদের সাথে সকালটা নিশ্চয়ই আপনাদেরও চমৎকার কেটেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও একবার শুভ সকাল কোন গানটা দিয়ে শেষ করছি যারা শুনলেন আমাকে আমি এনটিভি কর্তৃপক্ষের কাছে মানে ভীষণভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই সব কজন মিউজিক্যাল ব্রাদার্সকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে কারণ এরকম মিউজিশিয়ানদের সাথে গান করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয় বটে
যদিও আমরা প্রায় গেয়ে থাকি একসাথে এবং যখনই গাই তখনই শুভকামন মনে করি। যাই হোক, আর বিশেষ করে মিলনদা, তার সর্বোপরি সবাইকে ধন্যবাদ। আর যারা দেখেছেন ভিউয়ার্স, প্লিজ, আমি অনেক কম জানি, আমার চাইতে এনারা অনেক বেশি দামি মানুষ। আপনিও অনেক ভালো গান মাশাল্লাহ, আমাকে আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন, আমি চেষ্টা করছি। আর সেই রুচিকে লালন করুন যেখানে আমরা আর কি চর্চা টর্চা করতে পারি, একটু শিখতে পারি। গান তো গাওয়া অনেক কঠিন বিষয়। সত্যি জি। তা আমরা কোন দিকে যাব? শেষ বিদায়। আর আর গুরুজি আনিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের একটি গান দিয়ে আপনাকে আন্তরিক ধন্যবাদ। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, এভাবে এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তোমার যাবার সময়, বুঝি হয়ে যায় আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, আসি আসি বলে তুমি কতদিন ফিরে গেছো, কত স্মৃতি গেছো ভুলে দুজনের কথাগুলো তবু রয়ে যায়, আসি আসি বলে তুমি কতদিন ফিরে গেছো, কত স্মৃতি গেছো ভুলে দুজনের কথাগুলো তবু রয়ে যায়, এভাবে চলে যাবে ভাবে চলে যাবে তুমি, চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়, চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়, এভাবে চলে I'm gonna make you mine.